Oho! কোন গ্রামে তোর বাড়ির চরি তো হ্যালো গাইস কি খবর আপনাদের আশা করো আপনাদের সকলে ভালো আছে তো আজি আমি গোটেটা যাই আছো নাজমুল ভাইয়ের স্টুডিও তার মানে আইবার গান আছে গান শুট করব কারণে যাই আছো তো আজি কিবা এটা হবো আর আপনাদের দেখাব পারিম তো এটা আমার সিঙ্গার আইব ভাই আছে কিবা হাই গাইস কই দিয়া আশা করো বহুত ধুনিয়া গান আহি আছে আপনাদের সম্মুখত নাজমুল দার স্টুডিওত আহি আছো তো দেখা যাক কি হয় আশা করছো গানটো বহুত ধুনিয়া হব ডান্স টাইপের গান হব সিঙ্গার আছে লগতে ফিমেল সিঙ্গার যদি থাকিব সেইটো প্রজুরি ঘোষ আপনাদের নিশ্চয় দেখা পাব ইউটিউবত চালে বহুত ধুনিয়া গান গায় অতি সোনকালে আহি আছে এসএম ইন্ডিয়ান ব্রাদার চ্যানেলত এসএম ইন্ডিয়ান ব্রাদার চ্যানেলত সোনকালে গানটো আহি আছে তো আপনাদের সকলে চাব তো আর কি দেখাব লাগে না দেখাব লাগে আমি স্টুডিওত যাই লো তারপর আপনাদের দেখাই আছো রূপে গুণে তোর যৌবন ভরা কাছো তাসিয়া দেনা ধরা কোন গ্রামে তোর বাড়ির চরি গুলাবি গুলাবি কোন গ্রামে তোর বাড়ি গ্রামে তোর কোন গ্রামে তোর বাড়ির চরি মোরা মারকে রে আমার নাম আই এম চলো চলো আই এম গুলাবি আই এম গুলাবি আমার ছুঁয়ে পরে মনটা হারাবি আমার আই এম গুলাবি তো কেউ আমার ছুলে পরে মনটা হারাবি আই এম গুলাবি আই এম গুলাবি আমার ছুলে পরে মনটা হারাবি হারাবি পরে মনটা হারাবি হ্যাঁ
বাচ্চা বলো আন্টি আমার ভাইটা একদম বাচ্চা বলো হ্যালো না সেম বাচ্চা বলো হ্যালো কোন জায়গায় বড় হ্যালো ভাই জি আজকে একটা ফাইনাল একটা গান নিয়ে আসলাম এস এম ইন্ডিয়ান ব্রাদার্স চ্যানেলে গানটা শীঘ্রই আসবে আপনাদের সামনে হয়তো গানটা বা কেমন হবে হয়তো ভাই সকল ফাইনালি হয়তো আসছি মিউজিক মাইন্ড স্টুডিও নাজমুল ভাইয়ের এখানে আসছি আর কি তো দেখতেই পারছেন মধ্যে আর কি লয়ারের সময় মাঝে আমার এক নম্বর মিউজিক ডিরেক্টর থাকলে নাজমুল ভাই আছে আর সবারই চেনা পরিচিত এক কথায় বলতে গেলে আমার লয়ার আসামে এখানে মানে মেজিকের এক নম্বর টপার থাকলে নাজমুল ভাই আছে আর কি ছোটবেলা থেকেই বহুত আশা ছিল আর কি যে একদিন হয়তো ভাইয়ের গান দাদার গান শুনতাম আর কি মানে বহুত আশা ছিল যে একদিন একদিন দাদার সাথে মানে আর কি মিট করব দেখা করব তো আজকে নিজেকে মানে বহুত মানে এই করা ভাবি আর কি সন্তুষ্ট হয়তো হয়েছি আর কি ভাইয়ের এখানে কাম করতে বেশ সুযোগ পেয়ে খুবই একটা ভালো লাগছে আনন্দ লাগছে আর কি এত সুন্দর মিউজিক করায় মানে ভাষায় বলা যায় না আর কি তো বহুত বহুত কাম করে আছে ইতিমধ্যে আরো জুবিন গার্গ হয়তো জুবিন গার্গের গানেরও মিউজিক করছে দাদা বহুত সুন্দর মিউজিক করছে আর আজকে যেটা হয়তো গান আমরা আপনাদের সামনে হয়তো নিয়ে আসবো তো ওই গানটাও হয়তো দাদাই মিউজিক করছে আজকে
আর সিঙ্গার হয়তো গানটা গেয়েছি আমি, হয়তো জানি না গানটা বা কেমন হয়তো লাগবে, এখন দাদাই হয়তো বলবে আর কি। বলদ দিয়ে দাদা গানটা অ্যাকচুয়ালি কেমন হবে? না গান তো তুমি ভালোই গাও, এখন জাস্ট আমরা সবাই গান শিখিনি এরকম করে, তবু যে যতটুকু গান আমরা চেষ্টা করি ভালোই করি, তুমিও ভালো করছো। তার সঙ্গে প্রজুরি গাইছে, প্রজিত খুব ভালো ক্লাসিক্যাল জানা একদম কি সিঙ্গার, আমার তরফ থেকে তো ভালো গায়। অগ্রিম দিনে আরো ভালো ভালো গান গাবে আশা করছি, লেগে থাকলে মানুষ অবশ্যই। আজকে আমি তোমাদের দোয়া আশীর্বাদ, যতটুকু আমি মিউজিক করতে পারি বা গান গাই, একদিনে কিন্তু আমি এতটুকু আসতে পারিনি, আমি তোমাদেরকে আশীর্বাদ করি যাতে লেগে থাকো, তাহলে তোমরা শিখতে পারবে। আর যদি বলো যে গাইলেই হলো তাহলে হবে না, চেষ্টা করতে লাগবে, আরো এর থেকে আরো বেটার করবো, চেষ্টা করো ভালো গান গাইতে পারবো। আমি এখনো চেষ্টা করি, আমি আমি যদি পারফেক্টলি গাই আমার তো মনে হয় আমি পারফেক্টলি গাইতে পারি না, আমার এখনো মনে হয়। আরো একটা বস্তু কি মানে এতই ভালো লাগে আর কি, দাদার বগলে দাদার সামনে আসলে আর কি, যখন স্টুডিওতে আসি হয়তো আরো কয়েকটা স্টুডিওতে কাজ করছি না করে না হয়তো গেছি, কিন্তু মানে দাদার মধ্যে একটা বস্তু হয়তো এত ভালো লাগে, গানের ভাষাগুলো হয়তো ভাষার ভাষার মাঝে কোনো কমপ্লেন থাকলে হয়তো দাদা অনেকটাই হেল্প করে, আর দাদার সামনে আসলে বহুত কিছু শেখা যায়, বহুত কিছু মানে কমি থাকলে দাদার দাদার সামনে আসলে আর কি বস্তুটা মানে সব ঠিক হয়ে যায় আর কি। তো যাই হোক এতটুকুই আর কি বললাম, সবাই ওয়ার্ডিকে থাকুন, হয়তো দাদার যদি কেউ আরো কিছু বলার থাকে তো বলুন, পর না লেগে থাকো, অন্যদিনে আরো ভালো হবে, এইটুকুই পড়ো, ভালো করে চেষ্টা করো, তুমি তো গান শিখে আছো এখনো। আই এম স্টিল লার্নিং। বড়িয়া, থ্যাংক ইউ দাদা, অল্প হয়তো গানটা অল্প প্লে করে দিলে অল্প মানে কি দর্শককে অল্প শোনাই দিলে হয়তো ভালো। আচ্ছা এখানে পড়ির দাদা আনমিক্সিং মিউজিক এখন। নো 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 নো, আমার নাম মানুষের মধ্যে বেজ্জতি, বাসটা ওইদিকে রাখবো, ইনকাম বহুত করছে কিন্তু দিতে জানে কেউ, আমাদের কি দেয় না, মানি ব্যাগ খালি কিন্তু তোমার এটিএমটা দাও, পয়সা না কয় এটিএম এর পিন কোডটা কও না, আমার একটা ব্লগ চ্যানেল আছে তো ওটা ব্লগে যাও।